কারবালার ময়দানে যাইয়া আদিব গলা কাটাইয়া, আর না আসিব ফিরে আর না শিব ফিরে, ওহে না না যায় আপনার হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ওহে না না যায় আপনার হোসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 পগ সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মারার পারো দিতে জাত কে পারেব জিতে তোমার শান। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 ইউনুস নবী মাসের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ 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 মুসা নবী কোহে তুরে আল্লাহর সাথে সওয়াল করে, মুসা নবী কোহে তুরে আল্লাহর সাথে সওয়াল করে, পাহাড় জইলা সুরমা হইল মুসা কেন জ্বলে না, আল্লাহ পাহাড় জইলা সুরমা হইল মুসা কেন জ্বলে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পুরে মন আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ সুবহানাল্লাহ পুরে মন আল্লাহ করো জপনা, আল্লাহ 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 গাছবিরিক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে হেলাই
সে মাথা নয়ন খুইলা দেখো না হো জিকিরে, হেলাই সে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসা ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবো না মন, আইসা ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবো না আদম ফরিদি আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না তোমরা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির ভইল না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ তুলে বলি মারহাবা। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তিনি প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মা বোনেরা শুনেন, আল্লাহর হাবিব বলেন তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। নবীজি আলো বলেন মাল্লাম ইরহামিন্নাস ওমাল্লাম ইরহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এখানে হিন্দুর কথা বলা হয় নাই, মুসলমানের কথা বলা হয় নাই, বৌদ্ধের কথা বলা হয় নাই, বলা হয়েছে মানুষের কথা। মাল্লাম ইরহামিন্নাস, যে মানুষকে দয়া করে না সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, অন্য ধর্মের হতে পারে, কোনো ধর্মের নাও হতে পারে, মানব হিসেবে তাকে দয়া করা। আল্লাহ বলেন আমার বান্দাকে তুমি যদি দয়া করো আমি আল্লাহ তোমাকে দয়া করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হিন্দু মুসলমান মিলেমিশে থাকবেন, ঝগড়া করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন। মনে রাখবেন আল্লাহ রসুল বলতেছেন উম্মত প্রতিবেশীকে যারা কষ্ট দেয় সে নামাজ পড়তে পারে কিন্তু জান্নাত হবে না। দুই জানাজা নবীজির সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহর নবী বলেন উম্মত এই লোকটা জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই নারী তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, এই মহিলা। নবী বললেন এই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে কিন্তু মহিলার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, তো এই জন্য এই মহিলা জাহান্নামে চলে যাবে। অন্য আরেকটা মহিলার কবর জানাজা নিয়ে যা হচ্ছে, নবীজি বলেন এই নারী জান্নাতি। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে ইবাদতে দুর্বল ছিল। নবী বলেন হলে কি তার দ্বারা প্রতিবেশীরা শান্তি পাইতো, কষ্ট পাইতো না, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতো, এই কারণে আল্লাহ তাকে জান্নাতি বানাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মহিলারা বেশি বেশি করে ঝগড়া করবেন, অসুবিধা নাই, কি কথা কন না কে, এই ঝগড়া ফসাদ বেদিকের দ্বারা লাগে, কি কথা কন, সারা বছর একসাথে চা খায়, একসাথে বাজার করে, একসাথে চাকরি করে, একসাথে ব্যবসা করে, কোনো ঝগড়া নেই।
বেডিকার ঝগড়ার ভিতরে লাগিয়ে লাগিয়ে গেল ঝগড়া তুফান ফিটি ফিটি মারামারি কেস মামলা আঙ্গা দাঙ্গামা। মহিলাদের কথায় হঠাৎ মাথা গরম করবেন না, এই মশালাটা সারা জীবন মনে রাখবেন। মহিলাদের কথায় যদি হঠাৎ মাথা গরম করেন তাহলে মনে করেন যে ক্ষতির সম্মুখীন হবেন। ওই সময় মাথা কুল রাখবেন, আইসে দেখবেন কাইন ডেকে তো অস্থির হয়ে গেছে, একবারে ফেলেছেন একবারে সেরাই দিছে। ওই সময় মাথা ঠান্ডা রাখবেন, গরম করলে কিন্তু বিপদ, তাহলে ভাই ভাই যুদ্ধ লেগে যাবে। মাথা ঠান্ডা রাখবেন, দুয়ার দিকে চলে যাচ্ছি, আগামী বছর মাহফিলটা হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। শোহাদা কারবালা মাহফিল সবার দিয়ে হয়? ও ভাই সবাই দিয়ে হয় না? ছেলেরা অনেক কষ্ট করে, যুবকরা মাহফিলটা।